কার্যিকর কাণ্ডের ছেড়ে উত্তাল কোটাদেশ দেশ চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন ও খুনের ঘটনার পরে করা পদক্ষেপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এবার থেকে কর্মরত অবস্থায় কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে ছয় ঘন্টার মধ্যে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হল স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয় সম্প্রীতি দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন সময় কর্তব্যরত থাকাকালীন হেনস্থা বা মারধরের শিকার হন অনেক সময় গালি কালাজ বা মৌখিক হেনস্থার মুখে পড়তে হয় অধিকাংশ ক্ষেত্রে এই ঘটনায় জড়িত থাকে রোগী বা রোগীর পরিবার স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশিকা সাফ বলা হয়েছে যে হাসপাতালে এই ধরনের ঘটনা ঘটলে ছ ঘন্টার মধ্যে পুলিশে অভিযোগ দায়ের করতে হবে অভিযোগ জানানোর দায়িত্ব নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই রিপোর্ট আর ই নিউজ